অনেকেই আমাদেরকে বলেছে যে উনি চেঞ্জ হয়ে গেছে, সাংস্কৃতিক অঙ্গনে যে অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব না। রুবেল ভাইকে নিয়ে যা যা বলা হতো এগুলো আসলে সবই একটা মিথ্যা প্রচারণা। আল্লাহ প্রদত্ত একটি স্বর দিয়েছিল তাকে। আহমেদ রুবেল ভাইয়ের চলে যাওয়াতে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনে যে অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব না। কারণ কারো বিকল্প হিসেবে কেউ কখনো এই পৃথিবীতে আসতে পারেনি, ওনার বিকল্প কেউ নেই, ওনার বিকল্প উনি নিজেই। অসাধারণ অভিনয় দক্ষতা নিয়ে যে মানুষটি পৃথিবীতে এসেছিলেন, তিনি তার পুরোপুরি অভিনয় দক্ষতা আমাদেরকে দেখাতে পারেননি। আমরা তার কাছ থেকে আরও অনেক কিছু পেতে পারতাম, আরও অনেক কিছু পাওয়ার ছিল। কারণ যে কোনো চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার জন্য রুবেল ভাইয়ের বিকল্প ভাবা যায় না। চিরঞ্জীব মুজিবে দেখেছি তার কি অসাধারণ অভিনয় দক্ষতা এবং কত বিশ্বাসযোগ্যভাবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে উনি পোর্ট্রে করেছিলেন। এটা দেখলাম রুবেল ভাই ওই যে ওই সময় যেরকম তার সিনসিয়ারিটি, তার কাজের যে তার অবস্থা, তার অ্যাক্টিং অ্যাকচুয়ালও কিন্তু এদিক ওদিক হয়নি। অনেকেই আমাদেরকে বলেছে যে উনি চেঞ্জ হয়ে গেছে, উনি অ্যাক্টিং ছেড়ে দিয়েছে, বা উনি আমি ঢুকলাম না, আমি সবাইকে ছেড়ে আমি একদম চলে গেলাম, একদম আমি লুকিয়ে পড়লাম, আর যেন আমাকে কেউ কখনো খুঁজে না পায়। আসলে ওনার তো লুকানোর অভ্যাস ছিল সবসময়ই, সেই লুকানোর অভ্যাসটা যে এইভাবে উনি হুট করে সবাইকে মানে এভাবে ফাঁকে দিয়ে হুট করে উনি লুকিয়ে যাবে চিরতরে, এটা আসলে একদমই ভাবতে পারিনি। আগেও কথা বলছিলাম যখন তখন, আসলে প্রথমে তো বলতে চাই যে রুবেল ভাই আমাদের মাঝে নেই, সেটা বিশ্বাস করতে ইচ্ছে করছে না। এবং একজন অভিনেতা যিনি আসলে অভিনয়ই করেছেন সারা জীবন এবং অভিনয়টা করতে চেয়েছেন, ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে চেয়েছেন, এবং আমি তখন কয়েকদিন দুদিন আগে যখন দেখা হয়েছিল তখন বলেছিলাম রুবেল ভাই এত ভালো ভালো কাজ হচ্ছে আপনাকে দেখি না কেন। তো রুবেল ভাই খুব আক্ষেপ করে বলছিলেন আমাকে তো কেউ খুঁজে না, আমাকে খুঁজতে নিশ্চয়ই পাওয়া যাবে। তো আমরা তখন বললাম যে জানি না কেন আপনাকে খুঁজে না, কিন্তু আপনার মতো অভিনেতার আসলে ভীষণ ভীষণ দরকার। এটা আমাদের ইন্ডাস্ট্রির অযোগ্যতা আসলে, এই জন্যই, আর কোনো কারণ নেই। আর রুবেল ভাইকে নিয়ে যা যা বলা হতো এগুলো আসলে সবই একটা মিথ্যা প্রচারণা, কারণ ওনার মতো আর্টিস্টের জ্ঞান মানে উনি অনেক বেশি মেধাবী, আমাদের আমরা তাকে নিতে পারিনি। বাংলাদেশের টেলিভিশন দর্শক বা সিনেমার দর্শক জানেন উনি কোন মাপের মেধাবী একজন অভিনেতা। আর আমার একটা দীর্ঘ সিরিয়াল রঙের মানুষে দীর্ঘদিন কাজ করেছি আমরা একসাথে। তো রুবেল আসলে বেসিক্যালি যারা মঞ্চ থেকে কাজ শিখে আসে, যারা মঞ্চের থেকে কাজে আসে, তাদের একটা বেসিক ডিসিপ্লিন, সিনসিয়ারিটি, শিল্পের প্রতি তার কমিটমেন্ট সব কিছুই কিন্তু অন্যরকম থাকে। সেদিক দিয়ে আহমেদ রুবেল একজন দুর্দান্ত সিনসিয়ার শিল্পের প্রতি কমিটেড একজন শিল্পী ছিলেন। সময়টা এত অদ্ভুত, চলে যাওয়ার পরে এত রকমের প্রশ্ন, এটা খুব ধরেন নিজের কাছে বলতেও বেগ পেতে হচ্ছে। উনি দীর্ঘ সময় বিরতিতে ছিলেন, তারপর আবার ব্যাক করলেন, এবং এখন যেভাবে প্ল্যাটফর্মগুলো চেঞ্জ হচ্ছে, অভিনয়ের মাধ্যম চেঞ্জ হচ্ছে, সো আমি পার্সোনালি খুব এক্সপেক্ট করেছি যে এনাদের মতো শক্তিমান অভিনেতারা আবার ব্যাক করবেন এবং এনাদের সাথে আবার স্ক্রিনে দীর্ঘ সময় কাজের একটা জায়গা তৈরি হবে বা হচ্ছে। ঠিক সময়টাও পরিবর্তিত হলো, আর এমন সময় উনি চলে গেলেন যে ইচ্ছাটা অপূর্ণ থেকে গেল। আবার এটাও বেশ অদ্ভুত যে উনি ব্যাক করতে শুরু করলেন, উনি ওনার সিনেমার প্রিমিয়ার শোতে একদম মানে যাওয়া মাত্রই চলে গেলেন, সিনেমাটা দেখতে পারলেন না একসাথে কারোর সাথে, বা অডিয়েন্স দেখে যে তাদের অনুভূতিটা হতো সেটা আসলে উনি জেনে যেতে পারলেন না। সো এটা একজন আর্টিস্ট হিসেবে আসলে খুবই পেইনফুল হবারই কথা। আমি আসলে ওনাকে নিয়ে কী বলবো আমি বুঝতে পারছি না, আমাদের কাজের এক্সপিরিয়েন্স আছে, একসাথে ছিল, স্টিল নাও আসলে চলে গেছেন, এটা আমি ভাবতে পারছি না। এত বড় একটা আকস্মিকতা যে প্রসঙ্গে কথা বলতে একেবারে ইচ্ছে করে না আমার, দীর্ঘায়িতে কত বয়সে ছোট সুস্থ একজন মানুষ দীর্ঘ পথ গাড়ি ড্রাইভ করে এসেছে, তারপর কি হলো, কোথায় কি হয়ে গেল যে সে আমাদের ছেড়েই চলে গেল। আমি শুধু বলবো যে সে একটি বিনয়ী মানুষ ছিল, অনেক ভালো ভালো কাজ করেছে, তার গলার স্বর ভালো, আমাদের গলার স্বর ভালো না, তারপরে চেষ্টা করি স্বরকে সুন্দর করার জন্য। আল্লাহ প্রদত্ত একটি স্বর দিয়েছিল তাকে, অভিনয়ের ক্ষমতা দিয়েছিল। এই শেষে এসে আমি শুধু একটি কথাই বলবো যে আল্লাহ যেন তাকে
ভালো রাখেন, জান্নাতুল ফেরদৌস দান করেন, ভালো মানুষদের জন্য ভালো কাজ করার যে আকাঙ্ক্ষা আল্লাহ যেন সেটা পূরণ করেন তাকে। জুটবে এটা একটা ভীষণ গৌরবের, উনি সবাইকে দাওয়াত দিয়েছেন তার সিনেমার প্রোগ্রামে কিন্তু নিজেই নীরবে চলে গেলেন। তো ওনাকে দূর থেকে দেখতে মনে হতো অনেক রাগী মানুষ মনে হয় অনেক, কিন্তু উনি তেজস্বী পুরুষ, দরাজ কণ্ঠের যেমন অধিকারী তেমনই ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, কিন্তু ভেতর থেকে খুবই নরম মনের একটা মানুষ ছিলেন। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।